নেতাজিটা দেখে যাও, পুরো ফুল হচ্ছে ফুলের তৈরি করে। এই দেখো, এইখানটাতে সবাইকে ঢুকতে দেয় না। A few moments later. So guys, finally আমি চলে এসেছি এয়ারপোর্টে, আর সামনে দেখাচ্ছি তোমাদেরকে নেতাজিটা। একটু দূরে, মানে দূরে না, মানে এখান থেকে হাফ দেখা যাচ্ছে। আর চলো নেতাজিটা দেখাচ্ছি। আর আমি এখন উঠছি, মানে চড়া দিয়ে। দেখতে পাচ্ছ সামনে, এটা হলো পুরো ব্রোঞ্জের নেতাজিটা। আর চলো সামনে গিয়ে দেখাচ্ছি, কারণ এখান থেকে অনেকটা ঘুরে যেতে হবে। ওটা পুরো ফুল দিয়ে সাজানো হচ্ছে। দেখো নেতাজিটা তো পুরো এখান থেকে সিঁড়ি দিয়ে পার করে সাজিয়ে ওপরে এটা রয়েছে। আর এটা পুরো ব্রোঞ্জের। আর এটা নিচেও এখানে ফুল দিয়ে কলকা হচ্ছে। আর চলো নিচে যাচ্ছে, নিচে গিয়ে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমি দেখো নেতাজির পুরো সামনে চলে এসেছি। নেতাজিটা দেখে যাও, পুরো ফুল দিয়ে বেলুন দিয়ে চারদিকে সাজানো রয়েছে। এই আর নিচে এখনও কলকা হচ্ছে ফুলের তৈরি করে। এই দেখো, এখন এখানে এই গাছ ফাছগুলো রয়েছে, দেন এগুলোকে এই আশেপাশে সাজানো হয়েছে। বাবা ওখানে দাঁড়িয়ে কথা বলছে। কেমন লাগছে বলো নেতাজিটা? নেতাজিটা তোমাদের দেখালাম, আর ওখানে কলকা যেটা করছিল রঙ্গিলা ফুল দিয়ে, ওটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। কেমন লাগছে সেটা আমরা কমেন্ট করো। আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, একটা স্পেশাল দিন বাঙালিদের কাছে। আর আবার এয়ারপোর্টে জানো এইখানটাতে সবাইকে ঢুকতে দেয় না, যেহেতু আমার বাবা এখানকার স্টাফ, তো সেই কারণে আমি ঢুকতে পেরেছি। কারণ সিকিউরিটি আমার বাবার সামনে দাঁড়িয়ে ছিল, বাট বাবা একটু দূরে দাঁড়িয়ে ছিল। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বাবা এখানে দাঁড়িয়ে ছিল। সিকিউরিটি আমাকে বলছে, দাদা আপনি আর কী চাই, কী পারপাসে আসছেন আপনি এখানে, কে? আমি বলতে পারবো? বাবা বলছে, আমার ছেলে, আমার ছেলে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলি নাহলে আমি ঝাড় খেতাম এক্ষুনি। বেলুন দিয়ে পুরো সাজিয়েছে, গাছ ফুল সব দিয়ে সাজানো রয়েছে। আর উপর দিয়ে দেখো পুরো কমপ্লিট, আরও কিছু সামনের দিকে হবে। Few moments later. তো কত লোক জমা হয়েছে ওদিকে নেতাজির সামনে, দেখো কত লোক জমা হয়েছে। এখন সব ফুল দিচ্ছে নেতাজিকে, নেতাজির পায়ে ফুল দিচ্ছে। দেখো লোক, দেখো এত লোক জমা হয়ে গেছে। সো গাইস, নেতাজিকে ফুল টুল দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কত বড় তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর পুরো সাজানোটা তোমাদের দেখিয়েছি। কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি পুরো একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি নেতাজির। আর আমি এক্ষুনি ফুল দিয়ে বেলাম, বাট ভিডিও করার জন্য কেউ নেই আমার, তো আমি সবারটা ভিডিও করছিলাম, যেহেতু আমাকে ভিডিওটা বানাতে হবে, ব্লগটা বানাতে হবে। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এখন বাজে ঘড়িতে 11:03, আর আমাকে বেরাতে হবে, অ্যাকচুয়ালি একটা কাজ আছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে আমি নাম আজই সাবস্ক্রাইব করে, বেল আইকনটা প্রেস করছি, নতুন ভিডিও দেখা হচ্ছে।